অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত আলু চাষ, মাথায় হাত আলু চাষিদের। তো অকাল বর্ষণের জেরে বাংলার কোন কোন এলাকাগুলিতে আলু চাষে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর আপনারা এই মুহূর্তে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক, অকাল বৃষ্টির জেরে ক্ষতির মুখে মালদহ জেলার কৃষকরা। ঝোড়ো হাওয়া এবং মুষলধারে বৃষ্টির জেরে আলু চাষে ক্ষতি হবে বলে মনে করছেন কৃষকরা, আর্থিক ক্ষতির আশঙ্কা করেছেন তারা। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি, শুক্রবারেও সেই পরিস্থিতির বদল হয়নি, বরং টানা বৃষ্টির জেরে জল জমে গিয়েছে জমিতে। তার জেরে মাথায় হাত কৃষকদের পুরাতন মালদহ ব্লকের ভাবুক এবং মহিষ বাথানি গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে একটি বড় অংশে জমিতে আলু উৎপাদন হয়ে থাকে, কিন্তু পশ্চিমী ঝঞ্ঝায় বিপদ দেখেছেন কৃষকরা। বৃহস্পতিবার রাত থেকে হওয়া বৃষ্টির জেরে বিঘার পর বিঘা জমি এখন জলের তলায়। কৃষকদের আশঙ্কা, জমি বৃষ্টির জলে ডুবে থাকলে আলু গাছ পচে যাবে। স্থানীয় কৃষকদের একটি অংশের বক্তব্য, আলু উৎপাদন করতে তাদের ব্যাংক থেকে কৃষি ঋণ নিতে হয়েছে। অকাল বৃষ্টির জেরে চাষে ক্ষয়ক্ষতি হলে তারা আর্থিকভাবে বিপদে পড়বেন বলেও আশঙ্কা করেছেন। সকাল থেকেই তারা জমির জল সেচের কাজে লেগে পড়েছেন চাষিরা। তাদের আশঙ্কা, শীতকালের এই অকাল বৃষ্টিতে মার খাবে তাদের আলুর ফলন। এমনিতেই গত দুবছর ধরে মহামারীর প্রভাবে সমস্যায় পড়েছিলেন তারা, এবার প্রাকৃতিও তাদের সেই সমস্যা আরও বাড়িয়ে তুলেছে। বৃষ্টিতে চাষিদের এমনই বেহাল দশার ছবি ধরা পড়ল আরামবাগেও।